আজ আছে তিন প্রধানের হিউজ হিউজ আপডেট হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে তিন প্রধানেরই কিন্তু অনেক বড় বড় আপডেট আছে এছাড়া এর অন্যান্য ক্লাবেরও আপডেট আছে তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে তো চলো এখানে আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক ভিডিও শুরুর আগে কিছু কথা বলতে চাই কালকে গড উইন মেনসার আপডেটটা তোমাদেরকে জানিয়েছিলাম এই আপডেট আমরা শুধুমাত্র জানাইনি প্রত্যেকেই জানিয়েছিল যে গড উইন মেন্সার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এসসি ইস্টবেঙ্গলের আমরাও সেটাই তোমাদেরকে জানিয়েছিলাম তারপর মার্কাস মার্গুলাওয়ের একটা টুইট আসে যে এসসি ইস্টবেঙ্গল একজন নাইজেরিয়ান স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে কিন্তু তিনি গডউইন মেনসা নন তারপর তোমরা কমেন্ট সেকশানে অনেকে অনেক রকম কথা লেখো দেখো প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটা কোনো ইচ্ছাকৃত ভুল নয় আর ট্রান্সফার মার্কেটে এটা একদমই স্বাভাবিক ব্যাপার কোনো ফুটবলারের সাথে কথা চলতে পারে অ্যাডভান্স স্টেজে চলতে পারে শেষ মুহূর্তে গিয়ে কথা ভেসতে যেতেও পারে তোমাদেরকে লাস্ট ভিডিওতেই বলেছিলাম যে গডউইন মেনসা যে স্যালারিটা ডিমান্ড করছেন সেটা অনেকটাই বেশি এবং তাকে যদি এসসি ইস্টবেঙ্গল পুরোপুরি ডিল ডান করতে পারে তাহলে এই সাইনিংটা হবে একটা হিউজ সাইনিং এবং যে স্যালারিটা তিনি পাবেন সেটা অবশ্যই আইএসএল এর প্রতিটা ফুটবলারের চেয়ে অনেকটাই বেশি হুকো ভুমসের থেকেও কিন্তু বেশি স্যালারি নিতে হবে এই গডউইন মেনসাকে তো সেই কারণেই বলতে পারো এই ডিলটা ডান করতে পারে না এসসি ইস্টবেঙ্গল এবং ডিলটা ভেসতে যায় তারপর তোমরা অজস্র কমেন্ট করো এবং বাজে বাজে কমেন্টও করো অনেকে ভালো কথাও লেখো দেখো আমি কি করব আমাদের কাছে আপডেট যা আসবে সেটা তো তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব আর এই আপডেটটা শুধুমাত্র আমি দিইনি প্রত্যেকেই কিন্তু দিয়েছে তাও ভুলটা একদমই ইচ্ছাকৃত নয় তাও তোমাদের সবার কাছে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি বা ট্রান্সফার মার্কেটে রিউমার থাকবে না ট্রান্সফার আপডেট থাকবে না তাহলে তো বলতে পারো ইন্ডিয়ান ফুটবল পুরোপুরি মৃতই হয়ে যাবে ট্রান্সফার মার্কেটে ট্রান্সফার রিউমার থাকবে ট্রান্সফার আপডেট থাকবে এগুলো তো স্বাভাবিক ব্যাপার এই কারণেই তো বলতে পারো ফুটবল বেঁচে আছে তাই তোমাদের সাথে আপডেট যা পাই শেয়ার করি তার মধ্যে অনেকগুলো মিলতেও পারে নাও মিলতে পারে সেটা আমাদের হাতে নেই বাট এটুকু বলতে পারি কোনো নামই আমরা বানিয়ে বলি না যেটা আপডেট আসে বিভিন্ন সোর্স মারফত সেই আপডেটই তোমাদের সাথে শেয়ার করি যাই হোক এটাই বলার ছিল আজকের ভিডিও শুরুতে বলে দিলাম কালকে যদি কাউকে আঘাত করে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবার আসা যাক আজকের মেন মেন আপডেটগুলোতে প্রথমেই কথা বলবো আইএসএল এইট ডোর হবে না দর্শকদের অ্যালাউ করা হবে সেই আপডেটে যেটা শোনা যাচ্ছে এই সিজনের আইএসএলও কিন্তু হতে চলেছে ক্লোজ ডোর অর্থাৎ কোনো দর্শকই কিন্তু অ্যালাউড হবে না গোয়াতে এবং যেটা এক্সপেক্ট করা যাচ্ছে আইএসএল এর ফার্স্ট লেগ এর ফিক্সচার কিন্তু সবার নজর থাকবে অফিশিয়াল পেজের এবার যাক জামশেদপুর এফসির আপডেটে জামশেদপুর এফসির এই আপডেট তোমাদেরকে দিন আগেই আমরা কনফার্ম করেছিলাম কালকে কিন্তু অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে জামশেদপুর এফসি কিন্তু অফিসিয়ালি কনফার্ম করে দিল একত্রিশ বছর বয়সী স্কটিশ স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডফিল্ডার গ্রেগ স্টিউার্টকে এই আপডেট তোমাদেরকে দিন আগেই কনফার্ম করেছিলাম গ্রেগ স্টিউার্ট যিনি কিন্তু স্কটিশ প্রিমিয়ারশিপের বিভিন্ন বড় বড় ক্লাবে খেলেছেন কাউডেন বিথ ডুন্ডে অ্যাবারডিন কিলমার নকের মতো ক্লাবে খেলেছেন আর লাস্ট খেলছিলেন কিন্তু রেঞ্জার সেপসিতে রেঞ্জার সেপসি অর্থাৎ বালা দেবীর ক্লাব এছাড়া তিনি মিডিলে একবার ইংল্যান্ডেও গিয়েছিলেন ইংল্যান্ডের ক্লাব বার্মিংহ্যাম সিটিতেও খেলেন ক্লাব কেরিয়ারে টোটাল তিনশো চুয়ান্নটা ম্যাচ খেলেছেন গ্রেগ স্টিওয়ার্ড সেখানে কিন্তু উননব্বইটা স্কোর করেছেন জামশেদপুর এফসি এই বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার বা স্ট্রাইকারকে পুরোপুরি অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে এই আপডেট তোমাদেরকে আমরা অনেকদিন আগেই কনফার্ম করে দিয়েছিলাম এরই সাথে জামশেদপুর এফসির ট্রেনিং নিয়ে যে আপডেট আছে জামশেদপুর এফসি তাদের প্রি সিজন কিন্তু শুরু করতে চলেছে ফার্স্ট অক্টোবর অর্থাৎ বিশাল কিছু পরিবর্তন না ঘটলে জামশেদপুর এফসির সমস্ত কোচিং স্টাফ এবং বিদেশি ফুটবলার সহ সমস্ত ভারতীয় ফুটবলারদের নিয়ে ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু প্রি সিজন ক্যাম্প শুরু করতে চলেছে এবার সরাসরি আসা যাক এটিকে মোহনবাগানের আপডেটে এটিকে মোহনবাগানের ফুল টিম কিন্তু দুবাইতে পৌঁছে গেছে এবং দুবাইতে তারা প্র্যাকটিসও শুরু করে দিয়েছে অন্যদিকে কালকে ময়দান দেখেছে মোহনবাগান সমর্থকদের বিক্ষোভ মোহনবাগান সমর্থকরা কালকে কিন্তু একটা বড় বিক্ষোভে সামিল হয়েছিল এটিকে নাম তোলার জন্য অর্থাৎ এটিকে কে মুছে ফেলার জন্য এবং ডিমার্চ করার জন্য সেই আন্দোলনে কিন্তু সামিল হয়েছিলেন অনেক মোহনবাগান সমর্থকরা তাদের একটাই দাবি হয় রিমুভ এটিকে নয় ডিমার্চ একদিকে মোহনবাগানের পুরো টিম অসাধারণ ফুটবল খেলছে এশিয়াতে মাঠ কাঁপাচ্ছে অন্যদিকে মোহনবাগান সমর্থকদের আন্দোলন চলছে কলকাতাতে শেষ পর্যন্ত এর পরিণতি কি হবে সেটা তো ভবিষ্যৎই জানে তবে একটা কথাই আমি বলতে পারি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এই তিনটে ক্লাবকে ভারতীয় ফুটবল থেকে মুছে ফেলা জাস্ট অসম্ভব চারপাশে যাই পরিবর্তন হয়ে যাক এই তিনটে ক্লাব কিন্তু অলওয়েজ ইন্ডিয়ান ফুটবলে স্ট্যাটিক রয়ে যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত মোহনবাগানের এই আন্দোলন কতটা ফলপ্রসূ হয় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে আপাতত কালকে কিন্তু একটা বড় আন্দোলন হয়েছিল সেই কারণে তোমাদেরকে এই আপডেটটা জানিয়ে রাখলাম এরই সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আছে বড় আপডেট যেটা শোনা যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু পরের সিজন থেকে আইএসএল এ এন্ট্রি নিতে পারে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো সব কিছু ঠিকঠাক থাকলে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়েই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএলে এন্ট্রি নিতে পারে পরের সিজন থেকে এবং মোহমেডান স্পোর্টিং ক্লাবকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে আম্বুজা সিমেন্ট অর্থাৎ আম্বুজা সিমেন্ট হয়ে উঠতে পারে পরের সিজনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মেন স্পন্সার বা ইনভেস্টার তো এটা যদি সম্ভব হয়ে ওঠে তাহলে বলতেই হবে এটা একটা হিউজ আপডেট কারণ ইন্ডিয়ার টপ টায়ার লিগ অর্থাৎ আইএসএলএ খেলতে চলেছে কলকাতার তিন জায়েন্ট ইস্টবেঙ্গল মোহনবাগান মহমেডান এর চেয়ে ভালো কথা কিন্তু আর কিছু হতে পারে না তো দেখা যাক এটা কতটা সম্ভব হয়ে ওঠে তবে আপাতত এরকমই আপডেট আছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু পরের সিজন থেকে আইএসএলএ খেলতে পারে এবং আম্বুজা সিমেন্ট হতে পারে তাদের ইনভেস্টার বা মেন স্পন্সার এবার আসা যাক এসসি ইস্টবেঙ্গলের আপডেটে নাইজেরিয়ান স্ট্রাইকার গডউইন মেন্সার ডিলটা তো ভেস্তে গেছে তবে এই মুহূর্তে যে নামটা উঠে আসছে নাইজেরিয়ার কোন স্ট্রাইকার আসতে পারেন এসসি ইস্টবেঙ্গলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই মুহূর্তে যে নামটা উঠে আসছে তিনি হলেন একত্রিশ বছর বয়সী নাইজেরিয়ান স্ট্রাইকার স্ট্যানলে ওহাউচি এই স্ট্যানলে ওহাউচি যিনি তার খেলা শুরু করেছিলেন অ্যাটলেটিকো বেলিরাসের হয়ে স্পেনের ক্লাব সেখানে টোটাল আটটা ম্যাচ খেলেছিলেন ছটা গোল করেছিলেন দু সালে তারপর দু হাজার বারো থেকে চোদ্দ অব্দি খেলেছিলেন মাল্টার ক্লাব সেইমা ওয়ানডেরার্সে সেখানেও কিন্তু উনিশটা ম্যাচে এগারোটা গোল স্কোর করেছিলেন এই স্ট্যানলে ওহাউচি এরপর তিনি চলে যান ইজিপ্টে দু হাজার চোদ্দ থেকে সতেরো অবধি ইজিপ্টের ক্লাব ওয়াদি দেগলাতে খেলেন বাষট্টিটা ম্যাচ সেখানে টোটাল সাতাশটা স্কোর করেন তার মধ্যে দু হাজার ষোলো সতেরো সিজনে লোনে গিয়েছিলেন ইজিপ্টের আর এক ক্লাব জামালেকে সেখানে কিন্তু পঁচিশটা ম্যাচে ছটা স্কোর করেন এই স্ট্যানলে ওহাউচি তারপর তিনি চলে যান সৌদি আরবে দু হাজার থেকে লাস্ট সিজন অবধি খেলছিলেন সৌদি আরবের ক্লাব সাহিতে। সেখানে টোটাল সাতাশিটা ম্যাচে বত্রিশটা স্কোর করেছিলেন এরই মাঝে দু হাজার আঠেরো উনিশ সিজনে সৌদি আরবের আর ক্লাব আজমানে লোনে গিয়েছিলেন সেখানেও কিন্তু পঁচিশটা ম্যাচে সাতটা স্কোর করেছিলেন অর্থাৎ বলতেই পারো যেখানেই খেলেছেন অজস্র স্কোর করেছেন একজন গোল মেশিন বলাই যায় এই স্ট্যানলি ওহা উচি বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ক্রোড় নাইজেরিয়া আন্ডার টোয়েন্টি টিমের হয়েও তিনটে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বর্তমানে অবশ্যই তিনি একজন ফ্রি এজেন্ট এবং এসসি ইস্টবেঙ্গল যে নাইজেরিয়ান স্ট্রাইকারকে সাইন করিয়েছে সেই নামটা শোনা যাচ্ছে এই স্ট্যানলি ওহাউচি তবে যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ পুরোপুরি কনফার্মলি বলা যাচ্ছে না আবারও তোমাদেরকে বলে রাখছি এই নামটা শোনা গেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে একদম কনফার্মলি জানা যাবে এরই সাথে যেটা শোনা যাচ্ছে আরও একজন স্ট্রাইকারের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তিনি একজন ডাচ স্ট্রাইকার উনতিরিশ বছর বয়সী পল গ্ল্যাডন এই পল গ্ল্যাডন যিনি তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই নেদারল্যান্ডে কাটিয়েছেন এছাড়া বেলজিয়ামেও গিয়েছিলেন ইংল্যান্ডেও খেলার অভিজ্ঞতা আছে তিনি তার খেলা শুরু করেছিলেন দু হাজার এগারোতে স্পার্টা রোটার হয়ে নেদারল্যান্ডের ক্লাব সেখানে দু হাজার পনেরো অবধি খেলেছিলেন আটচল্লিশটা ম্যাচ সেখানে তার তেরোটা গোলস্কোর ছিল এরই মাঝে দু হাজার তেরো চোদ্দো সিজনে লোনে গিয়েছিলেন ডরডে চেটে এটাও কিন্তু নেদারল্যান্ডের আরেক ক্লাব সেখানেও কিন্তু ছত্রিশটা ম্যাচে সতেরোটা গোলস্কোর করেন তারপর তিনি চলে যান দু হাজার পনেরো ষোলো সিজনে হেরাকেলসে হেরাকেলসের হয়ে সাতাশটা ম্যাচে ছটা গোলস্কোর করেন এরপর দু হাজার তিনি সাইন করেছিলেন উলভার হ্যাম্পটন ওয়ানডেডার্স অর্থাৎ ইংল্যান্ডের ক্লাব উলভসে তবে এই তিন বছরে উলফসের হয়ে মাত্র দুটো ম্যাচই খেলেছিলেন এরই মাঝে তিনি লোনে গিয়েছিলেন দু হাজার সতেরো আঠেরোতে হেরা কেলসে সেখানে আবারও বত্রিশটা ম্যাচে ছটা গোলস্কোর করেন দু হাজার আঠেরোতে লোনে গিয়েছিলেন বেলজিয়ামের ক্লাব সিন টুইডেন্সেতে সেখানে কিন্তু মাত্র একটা ম্যাচই খেলেছিলেন তারপর দু হাজার উনিতে চলে যান গ্রোনিন নেদারল্যান্ডের আরেক ক্লাব গ্রোনিন জেনের হয়ে চোদ্দোটা ম্যাচে পাঁচটা গোলস্কোর করেন এরপর সাইন করেছিলেন উইলেম টুতে উইলেম টু এর হয়ে বাইশটা ম্যাচে চোদ্দোটা স্কোর করেন আর লাস্ট খেলছিলেন নেদারল্যান্ডের টপ ডিভিশন অর্থাৎ ইরি ডিভিজেতে সেখানে কিন্তু এফসি ইমেনের হয়ে খেলছিলেন এফসি ইমেনের হয়ে লাস্ট সিজনে চারটে ম্যাচ খেলেছিলেন এই পল গ্ল্যাডন তো এই মুহূর্তে এই নামটাই কিন্তু মার্কেটে উঠে এসেছে তিনি বর্তমানে একজন ফ্রি এজেন্ট এবং মার্কেট ভ্যালু প্রায় চার কোটি টাকা এই পল গ্ল্যাডনের সাথে কিন্তু এস ইস্ট বেঙ্গলের একটা স্ট্রং লিঙ্ক আপ হয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত এই ডিলটা ডান হয় কি না আপাতত কথাবার্তা চলছে সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আবার এটাকে কিন্তু পুরোপুরি কনফার্ম ধরে নিও না কনফার্ম হয়ে গেলে অবশ্যই আমি জানিয়ে দেবো এটা কনফার্ম আপাতত এই নামটা শোনা গেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা